রাজ্যপাল উনি আজকে সংবাদপত্রে যা প্রকাশ হয়েছে, যদি রাজ্য সরকার সম্পর্কে এবং আইন শৃঙ্খলা জনিত ব্যাপার নিয়ে তা যদি সত্যি হয়, তাহলে আমি মনে করি যে যিনি সংবিধানের প্রধান তাকে তার পক্ষে এই ধরনের মন্তব্য করা সঠিক হয়নি। এতে জনমানসে বিভ্রান্তি বাড়বে। ওনার যদি জানার বিস্তারিত দরকার ছিল, তাহলে এটা আমার পরামর্শ যে, এবং সংবিধানও তাই বলে যে, উনি আমাদের আধিকারিকদের ডাকতে পারতেন, চিফ সেক্রেটারিকে ডাকতে পারতেন, সমস্ত রিপোর্ট নিতে পারতেন এবং তার ভিত্তিতে কোনো কথা বলতে পারতেন। কিন্তু শুধু সংবাদপত্র পড়ে পশ্চিমবঙ্গের এরম একটা বিচ্ছিন্ন রাজনৈতিক সংঘাতকে কেন্দ্র করে এত বড় সরকারের সমালোচনা, এটা সঙ্গত নয়। লোকে ভুল বুঝবে এই কারণে যে উনি কংগ্রেস সরকারের দ্বারা মনোনীত একজন সংবিধানের রক্ষাকারী হিসাবে এখানে এসেছেন এবং এই বক্তব্য এই ধরনের ঘটনার একটা উস্কানিমূলক কাজ করবে। উনি জানেন যে আইন শৃঙ্খলা চালাতে গেলে রাজ্যের ব্যাপার, এবং রাজ্যের ব্যাপার মানে যারা রাজ্যের নির্বাচিত প্রতিনিধি তাদের ব্যাপার। সেই রিপোর্ট না নিয়ে পাবলিকলি এই স্টেটমেন্ট, এটা সঙ্গত হয়েছে বলে আমরা মনে করি না।